কেন্দ্রের তৈরি কমিটি সুপারিশ করছে অষ্টম শ্রেণী পর্যন্ত নয়, পঞ্চম শ্রেণী পর্যন্ত যেন পাশফেল প্রথা না থাকে। অর্থাৎ ক্লাস ফাইভ অবধি পড়ুয়াদের পাশফেলের কোনো চিন্তা নেই। কিন্তু শিক্ষাবিদদের সিংহভাগেরই মত, পাশফেল পদ্ধতির মধ্য দিয়ে যদি পড়ুয়া জীবন শুরু হয় তাহলে সংশ্লিষ্ট পড়ুয়া তো বটেই, সার্বিক শিক্ষা ব্যবস্থার পক্ষেও তা মঙ্গলের। এখন আস্তে আস্তে বদলাতে হবে, কারণ প্রজন্মের ছেলেমেয়েরা আসছে, স্কুলের ব্যবস্থা বেড়েছে। এখন একটু শিক্ষার গুণমানের দিকটার দিকে তাকানো দরকার। শিক্ষামহলের এই বক্তব্যের সঙ্গে সহমত সিংহভাগ অভিভাবকও। যেমন শাশ্বত বসু, তার মেয়ে সপ্তম শ্রেণীতে পড়ে। তিনি মনে করেন পাশফেল চালু থাকলে তবেই পড়ুয়াদের মঙ্গল। ওয়ান থেকেই পাশফেল পোতা রাখার দরকার আছে, কারণ কি পাশফেল পোতা যদি না থাকে তাহলে সঠিক মূল্যায়নটা বছরের শেষে করা যাবে না। শিক্ষাবিদদের একাংশ অবশ্য মনে করে শেখার সময় যদি শুরু থেকেই পড়ুয়াদের প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে ফেলে দেওয়া হয় সেক্ষেত্রে তাদের শেখার ইচ্ছেটাই নষ্ট হয়ে যেতে পারে। এমনকি আত্মবিশ্বাস ভেঙে গেলে সেক্ষেত্রে অনেক পড়ুয়ার মধ্যে আত্মহত্যার মতো মারাত্মক প্রবণতাও তৈরি হয়। যদিও উল্টো মত পোষণকারীরা আবার বলছেন পরীক্ষা মানেই ভয় দেখানো নয়, কিন্তু ভুল শুধরানোর জন্য একটা ন্যূনতম চাপ দরকার। তাই বাবা মারাও চান সুস্থ প্রতিযোগিতার স্বার্থে ফিরুক পাশফেল। কখনো প্রতিযোগিতা আসবে না, চাপ আসবে না, এইরকম একটা জীবন কিন্তু তাদেরকে আমরা দিতে পারবো না। শিক্ষাবিদরা বলছেন কোনো একটি ক্লাসে উঠে তারপর পাশফেলের মুখোমুখি হওয়ার চেয়ে শুরু থেকেই বিষয়টি সম্পর্কে জানা থাকলে আখেরে পড়ুয়াদেরই লাভ। জীবনটাই একটা বড় পরীক্ষা, সেই পরীক্ষার ক্ষেত্রে আমাদেরকে প্রতি মুহূর্তে সফল অসফল হতে হয়। তার একটা প্রশিক্ষণ শুরু হয় স্কুল স্তর থেকে এবং প্রথম শ্রেণী থেকেই। আর এই পাশফেলটা না থাকলে সেই ছোটোর থেকে যে পড়ার যে উদ্যোগটা সেটা তাদের অনেকটাই কমে যাবে। তো সেই জায়গাতে আমার ক্লাস ওয়ান থেকেই যদি পাশফেলটা হয় তাহলে সুবিধা হবে। শিক্ষকরা অনেকে বলছেন শুরু থেকে অভ্যেস না থাকায় আচমকা প্রতিযোগিতার মুখোমুখি হয়ে অনেক পড়ুয়া পেরে উঠছে না। পাশফেল না থাকাতে যেটা হচ্ছে, এত উইক হয়ে, বেসটাই এত উইক হয়ে ওরা উঠছে, যখন 14+ গিয়ে পাশফেলের আওতায় আসছে তারা কিন্তু আর পারছে না। পাশ করার জন্য আমাকে মিনিমাম এতটুকু আমাকে করতেই হবে, আমাকে খাটতেই হবে, সেই ব্যাপারটা যদি ছোট থেকেই ওদের মাথায় ঢুকে যায় তাহলে সেটা হয়তো ভবিষ্যতে ওদের আরও এগিয়ে যেতে সাহায্য করবে। সূত্রের খবর, চলতি বছরেই নতুন শিক্ষানীতি গ্রহণ করতে পারে মোদী সরকার। সেক্ষেত্রে আগামী দিনে সুব্রহ্মণ্যম কমিটির সুপারিশে কেন্দ্র মান্যতা দেয় কিনা সেটাই এখন দেখার। কৃষ্ণেন্দু অধিকারী ও সৌভিক মজুমদার, এবিপি আনন্দ।